যদি কিছু ক্লান্ত, কিন্তু উনি ক্লান্ত না, উনি শান্ত, সময় মতন ঠিকই কিন্তু গর্জে ওঠেন। সিরাজ ভাই সহ সবাইকে ধন্যবাদ। প্রেস ক্লাবের সভাপতি আমাদের অত্যন্ত প্রিয়জন, এরা আলোচনায় অংশগ্রহণ করেছেন, আমি বেশি সময় নিব না, সংক্ষেপে কথা শেষ করতে চাই। সব আলোচনা এসে গেছে, এখন শুধু সামনে নির্বাচন, নির্বাচন আসলেই সবার চুলকানিটা বাড়ে, তো সেই জায়গায় মরণ দেওয়া দরকার। আজান পড়ছে, আমি একটু এক মিনিট দাঁড়াবো। খেলা হয়েছে এই দেশটা, এই জিয়া রহমান, খালেদা জিয়া ইরশাদ, দুনিয়া কর্ত সন্ত্রাসী, আওয়ামী লীগ যুবলীগ নেতা, ছাত্রলীগ নেতাকে হত্যা করার ষড়যন্ত্র কর্ত, সারাদিন আমাদের মিছিল আক্রমণ আর রাতে কারফিউ দিয়ে দেশ চালাইত, দ্বিতীয় দিনে চালিত সন্ত্রাস, রাত্রে কারফিউ, এই ছিল 30 বছর আওয়ামী লীগের উপরে নির্যাতন। অনেকে সাধনদা বলছেন একটা ভালো কথা, যে আওয়ামী লীগ অনেকে বলে আমরা কি পাইলাম, আরে ভাই কি পাইছো বুঝো না তো, এই যে 13 বছর 30 বছর কিন্তু আমরা যারা রাজপথে ছিলাম, বাড়ি নিজে বাড়িতে গিয়া বালিশ মাথা দিয়ে ঘুমাইতে পারি নাই, পাচ্ছেন, আমরা মসজিদে গিয়া কার বাড়ি দিয়ে রয়েছি, বাড়ি শুয়ে রয়েছি গিয়া জায়গা দেয় নাই, 30 বছর এইভাবে কাটাইছি, আর এখন 13 বছর একটা না আরামে থাকি, বুক ফুলাইতে যাই, রাত্রে দরজা খুলে ঘুমাই শান্তিতে, এর চেয়ে কি শান্তি আর চান। আজকাল বিএনপি ক্ষমতা থাকত অবস্থাটা কি, ঘুমাইতে পারতেন করে, পেট ভরে খাইতে পারেন না, বিদ্যুতের ঘুমান না হলে, এই সব ক্যারেশমা শেখ হাসিনা, শেখ হাসিনা আছে বলে আজকে আমরা শান্তিতে আছি, বাংলাদেশ শান্তিতে আছে, পেট ভরে আমরা খাই, রাত্রে শান্তিতে ঘুমাই, বিনা পয়সায় বই যে শেখ হাসিনা এবং ছাত্রছাত্রীদের লেখাপড়া করে, এমন সাধনদা বলছে তাকে ধন্যবাদ দেই। কিছু দুষ্কৃতিকারী আছে না টেলিভিশনে, এদিক সেদিক মিথ্যা, আমি একটা প্রায় বলি আজকে বলি, এই বিএনপি মিথ্যাবাদীকে বাঁচায় রাখছে টেলিভিশন আর বাক্সটা, কারণ এটা বাড়ি যখন দেওয়া হইল তাদের খুঁজে পাওয়া যেত না, আছে কি বলে কত বড় কথা বলে, বলে আওয়ামী লীগের পিডিএস আমরা রাখবো না, বেটাটা কি হ্যাঁ বঙ্গোপসাগরে আমরা ভরাই দিব, গর্তে বলে বাড়িতে দিব না। আর একটা মান্না সাহেব ওদিক কি কইছে, ওই 7 দিনে খেলা শেষ করে দিব, আরে বেটা আওয়ামী লীগ শেখ হাসিনা চুপটা বলেছে ফু দেয় না, একটা ফুদিয়া যে রাস্তা আমার সাইজাদের 7 মিনিট রাস্তা থাকতে পারবে না, আমরা কিন্তু প্লেয়ার, আমরা ছাত্র না, সবের ইউনিভার্সিটি শিক্ষক ভাইস চ্যান্সেলর হয়ে গেছে, আর সব আন্দোলন কিভাবে করতে হয় আর সন্ত্রাস কিভাবে ধ্বংস করতে হয় আর মিথ্যাবাদীদের কিভাবে শাস্তি করতে হয় সেটা আওয়ামী লীগ জানে, সময় মতো জবাব দিয়ে দিব। আজকে সময় আসছে আমাদের রাজপথে না, 13 বছর ঘুমাইলে আরামে, 13.5 বছর আর কত ঘুমাইবেন, এখন চলেন না 1.5 বছর কাম কাজ করি রাস্তায় নাই না, হাতাহাতি করি রাস্তায়, আর মোবাইলে রাজনীতি, মোবাইলে রাজনীতি সাইডে দিই আসেন গুলিস্তান, আরে শেষ করে দিই তো আসি গুলিস্তানে, আরে কই মিছি কথা, আমি তো আই গুলিস্তানে কই, আর আছে মিরপুরে সারাক্ষণ মিশার কথা বলি আমরা, এই মোবাইলটা মোবাইলটা কে বানাইল আল্লাহ জানে, পৃথিবীতে যে 700 কোটি লোক থাকি আমরা, আল্লাহ মাফ করুক, এই 700 কোটি লোকেই মিথ্যা কথা বলতে হয়, ঠিক কিনা বলে তো, এটা জানো দেশ মানুষকে আগেও নিছে, এবারে রাজনীতি ছাড়তে পারবো আমরা বলেন তো, এখন কিন্তু আমাদের রাজপথে থাকতে হবে, সামনে নির্বাচন এই 22 সালে,
আমরা বলি কি 23 সালে আমরা বলি কি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এইটা স্লোগান বিএনপি দিছে না এটা দিছে শেখ হাসিনা আমাকে শিখাইছে বাংলাদেশের মানুষেরা আমরা এই যে বিশ্বাস করি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আর বাংলা মানুষ আমরা বলে একটা আমার ভোট আমি দেব শেখ হাসিনা নৌকায় দেব আরে আমরা তো ক্ষমতায় আছি ইনশা থাকবো মাঠে গেলে অনেক কথা বলতে পারবো আর সকালবেলা শুরু করলে একদিন পারে যে শেখ হাসিনা আওয়ামী লীগের অর্জন বলতে গেলে তাই না কোনটা থেকে কোনটাকে ভুলে যাইগা আর ওরা কিছু কইতে পারবো ওরা বলতো ওরা কি আওয়ামী লীগে পিটাইছি অবক্তিও বলতে পারিস এইসব কিছু করার নাই কি করছি দেশের টাকা বিদেশে পাচার করে দিছি এইটা কইতে পারবো ওরা আর বলতে পারবো কি এটিমের টাকা চুরি করছি আর বলতে পারবো কি যে দেশ থেকে মানুষ হত্যা করে যে শেখ হাসিনাকে এই বঙ্গবন্ধু হত্যা করার জন্য তারেক জিয়ারা চেষ্টা করলো হওয়া ভবন থেকে এই কথা বলা ছাড়া আর কিছু বলার আছে অত্যাচার নির্যাতন ছাড়া ওদের বলার কিছু নাই আর আমরা শেখ হাসিনার সরকারের আমলের ওদিকে পাঁচ এদিকে তেরো সাড়ে তেরো সাড়ে আঠেরো বছর অর্জন বলতে পারবো বঙ্গবন্ধুকে ছাড়িয়ে দিলাম কিন্তু রেখেই গেছে দেশটা আর দিব কি এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব হলে নামাবো শেখ হাসিনার নেতৃত্বে এই পশ্চিম আইলাম গ্রাম থেকে রাস্তা আইলে আমার অভ্যাস হয়ে গেলে কোনা খাদে চা খাই মানে কি বলে শুনি একটা দুই কথা ভালো কয়েক দশটা মন্দ হতো একটা কয় মন্দ আমার কিছু আসে টুকটাক থাকবে না কেন মানুষ মানতে তো ভুল হয় দশটা হইলে একটা বার বড় বড় কথা কয় এই যে শুনে একটা মনটা তাজা হয়ে দেখা সেগুলো কি বারবার দরকার এই কথাটা সব জায়গায় ঘরে ঘরে আজকে আছে দাঁড়ে দাঁড়ে শেখ হাসিনা যদি ক্ষমতা থাকে পেট ভিড়ে ভাত খেতে পারি রাতে শান্তিতে ঘুমাইতে পারি মুক্তিযুদ্ধেরা বুক ফুলাইয়া বলতে পারে ঘরের মিন্দে বৈশা চাকরি নেই বাকরি নেই কথা নেই বাচ্চা নাই মাস্টার শেষ হলে বিশ হাজারকে টাকা পাই নগদ বলতে হয় বিনা পয়সা চিকিৎসা জেনে যায় ডিসিশন আগে বাইরে হইলে সব ছেড়ে আউলি না তো রেখে দেয় বিরল সম্মান এই যে রক্ষা করতে হবে এই যে রক্ষা করতে যদি বিএনপি কোনো মতের জামাত শিবিরের ক্ষমতা আসে এই সম্মান মুক্তিযোদ্ধার সম্মান চিরতরে ম্লান হয়ে যাবে এই পতাকা তো রাজাকারের গলায় দিয়া দাফন দিব করছে না এরকম শাহজাহানের কি বানিয়েছিল এই এরা রাজা কাটারে দেশটা রাজা কাটারে দেশ বানায় ফেলাইছিল আবার ষড়যন্ত্র চলছে দেশে বিদেশি মিলে এক বানা দুই বানা উনিশ বার শেখ হাসিনা হত্যা করার চেষ্টা করছে আল্লাহ তাকে রক্ষা করছে আমরা বলি আগামী পাঁচ বছর শেখ হাসিনা ক্ষমতায় ইনশাল্লাহ চতুর্থ গণতন্ত্র প্রধানমন্ত্রী বানাতে চাই কিন্তু আমি কিন্তু তার লোক একমত হই না পাঁচ বছরে এই বঙ্গবন্ধু স্বপ্ন পূরণ হবে না তাই বারবার দরকার শেখ হাসিনার দরকার মৃত্যুর আগ পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে হবে দেশকে নিরাপদ রাখার জন্য মানুষকে বাঁচাবার জন্য মানুষের মান ইজ্জত রক্ষা করার জন্য শেখ হাসিনা ক্ষমতা দরকার আর এই যে মিথ্যা কথা বলে না রাতে দিনে গিয়ে টিভিতে এদের বিরুদ্ধে কিন্তু আমাদের মুখ খুলতে হবে জবাব দিতে হবে আহমদ ভাইয়ের মতন সব জায়গায় জায়গায় একটা মিথ্যা বলতে বলতে দশ দিন বললে মানুষ বিশ্বাস করে হারায় তাই আমাদের সত্য কথা বলতে হবে শেখ হাসিনা অর্জন বলতে হবে স্বাধীন রক্ষার কথা বলতে হবে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে হবে তাহলে মানুষ বিশ্বাস করে আওয়ামী লীগকে ভোট দেবে আর আগামী নির্বাচনে সবাইকে অনুরোধ করতে চাই প্রস্তুত হন যদি কোথাও কোনো জায়গায় এই মান্নারা যদি কোনো ষড়যন্ত্র করে মানুষকে বিভ্রান্তি করে পিছন দরজা দিয়ে ক্ষমতা যেতে চায়
তাদের স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে না। এই দেশে 2023 সালে নির্বাচন হবে, সংবিধান মোতাবেক হবে, এবং এই ইলেকশন কমিশনের অধীনে নির্বাচন হবে, আর শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন হবে। এই কোন বিকল্প নাই। ষড়যন্ত্র করে মানুষ হত্যাগের আগুনে মানুষ পড়ে যায়, ক্ষমতা যাবেন সেই দিন আর নাই। এখন মানুষ অত্যন্ত সজাগ, লক্ষ লক্ষ কোটি কোটি মুজিব ভক্ত আজকে দেশে বিরাজ করতেছে। ষড়যন্ত্র করার কোন রাস্তা নাই। এই প্রেস ক্লাবে রেজি কিছু লোক, একই লোক একই জিনিস, একই বোতলে একই একই মত হারাদিন পেশাল বাড়েন, এই দিয়ে বাংলাদেশ না। গ্রামে গঞ্জে যান, যা দেখেন শেখ হাসিনা উন্নয়নের কথা কিভাবে মানুষে বলে, সাধনবাজি কথা বলল, সারা জেলায় জেলায় যখন যাইবে দেখেন উন্নয়নের ছোঁয়া। আর যে সামনে মাস আইতেছে না, একটা পবিত্র মাস, কি মাস কেন করলাম তন্ত দেই, এটা জুন মাস, বাংলাদেশ আঠের কোটি মুনি তাকায় রয়েছে, এই কখন এই ব্রিজ দিয়ে ইনশাল্লাহ এক দফা আর দুইবার যাইব। এই যে কিন্তু নির্বাচনে 14 না কাম হয়ে যাবো না, তার তো পাইতেছেন না, জুন মাসের শেষ সপ্তাহে নাকি আল্লাহ রহমতে শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবে, বাকি কিন্তু রাখছে পাইবে বাক্স কিন্তু বন্দুকিরা, একটা পর একটা উদ্বোধন হবে, মেগা প্রজেক্ট, মানুষ ভোটে আর রাইতে পরের দিন তো ভোট, আগের দিন যদি আঁকড়ে বেড়ে থাকবে কখন যে ভরে যায়, পরের দিন ভরে যায় নৌকায় ভোটটা দিব, এই আশায় মানুষ বসে আছে। আর রাত্রে কাল এত বেরিয়েছে ষড়যন্ত্র করে ক্ষমতা যাইবেন, এত সোজা না। সবাইকে ধন্যবাদ দিই, আজকে এই নেতৃবৃন্দ আমাকে দাওয়াত দিয়েছেন, দু একটা কথা বল তাদের ধন্যবাদ দিই।